গাজীপুরে গৃহবধূ রাসুমাকে হত্যা করে সেপ্টিক ট্যাঙ্কের লাশ লুকিয়ে রাখার ঘটনায় স্বামী মিনহাজ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব গেল রাত দুইটায় ঢাকা মহানগরের মুগদা থানার মান্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া এলাকায় গত আট ডিসেম্বর পারিবারিক কলহের জেরে রাসুবা খাতুর নামে ওই গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করে মিনহাজ আলী তা নিজের বাসার সামনে সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলে রাখে খবর পেয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে রাসুমা খাতুনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ